আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রতিদিন নানা বিষয়ে বিভিন্ন রকমের সংবাদ পেয়ে থাকি তো মাঝে মধ্যেই কয়েক বছর অন্তর অন্তর একটা সংবাদ পাওয়া যায় নিশ্চয়ই আমরা অবগত আছি যে মাঝে মধ্যেই এই সংবাদটা পাওয়া যায় যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সামনে মাসে কিংবা কোন এক সিলেক্টেড মাসকে কেন্দ্র করে এই ঘটনাটি প্রায় ঘটে থাকে আবারও নাসার বিজ্ঞানীরা বলছে আগত এপ্রিল মাসে শেষের দিকে পৃথিবীর পাশ দিয়ে একটা গ্রহ যাবে পৃথিবী থেকে সেই গ্রহের দূরত্ব হবে ফাইভ পয়েন্ট সেভেন সেভেন মিলিয়ন দূরে থাকবে সেটা যদি বাই চান্স তার কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে পৃথিবীকে আঘাত করে মুহূর্তের মধ্যে পৃথিবী হয়ে যেতে পারে ধ্বংস অর্থাৎ পৃথিবীতে এত মানব জীবন জনজীবন কিছুই থাকবে না পৃথিবী ছিটকে চলে যাবে এবং ধ্বংস হয়ে যাবে নাসা তাই বলছে এটা গ্রহাণু পৃথিবীর দিকে এগিয়ে আসছে যার আয়তন চার কিলোমিটার ঘন্টায় একত্রিশ হাজার তিনশো কুড়ি কিলোমিটার বেগে ধেয়ে আসছে এই গ্রহাণু মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী এটা নিয়ে বেশ জল্পনা কল্পনা শুরু হয়েছে নেট দুনিয়ায় তোলপাড় চারিদিক থেকে রিপোর্ট আমাদের কাছে আসছে আসলে নেটের মাধ্যমে যে বিষয়গুলো আমরা জানতে পারি সেগুলো যে সবগুলোই আমাদের কল্যাণকর হবে ভালো হবে এমনটি নয় বহু মানুষ ইসলাম ধর্ম ধ্বংসের কাজে কিন্তু নিমজ্জিত অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু ইসলামের ধ্বংস কামনা করার জন্যে অনেক মানুষ কিন্তু ব্যতিব্যস্ত ব্যস্ত আমাদের যারা আমরা যারা মুসলমান তাদের অন্তত কংক্রিট একটা ইমান রাখার দরকার যে রসসালাম পৃথিবী ধ্বংসের আগের কিছু লক্ষণ কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন এখন ওই লক্ষণগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলেই বুঝতে পারবো যে আগামী মাসে কি এই গ্রহটা এসে এই গ্রহাণুর যেটা আসছে আগামী মাসে যে গ্রহাণুটা আসছে এই গ্রহাণু আঘাতে যদি আঘাত লেগেই যায় তো পৃথিবী কি ধ্বংস হবে ইম্পসিবল অসম্ভব একজন পূর্ণাঙ্গ মমিন কখনো বলতে পারে না যে পৃথিবী ধ্বংস হবে এভাবে কেননা তার আস্থা তার বিশ্বাস সে জমা দিয়ে রেখেছে মোহাম্মদ রসুল্ল সাল্লা সাল্লামের কাছে যিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ একজন সত্যবাদী মানুষ তিনি আমাদেরকে যে লক্ষণগুলো বলেছেন পৃথিবী ধ্বংসের পূর্বে তার একটাও কি বড় বড় লক্ষণ কি দেখা দিয়েছে ধরুন না ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঈসা আলাহ সাল্লা সালামের আগমন দাব্বাতুল আর্দ এর উপস্থিতি ঈসা আল্লাহ সালামের আগমন তারপরে আপনার সূর্য পশ্চিম দিকে ওঠা এগুলো কি একটা হয়েছে হয়নি না যদি না হয়ে থাকে তাহলে কী কী করে একজন মানুষ বলতে পারে বা তারা বিজাতি তারা বলতেই পারে কিন্তু আমরা কি করে বিশ্বাস করতে পারি অন্তত আপনি আমি তো বিশ্বাস করব না যে এই সামনে মাসে পৃথিবী ধ্বংস হবে এটা এটা মৌমিনদের সঙ্গে বিশ্বাস নিয়ে খেলা তারা বিজ্ঞানী তারা বলতেই পারে অনেক কথা বলে তারা তারা আশঙ্কা করতেই পারে কিন্তু তাদের আশঙ্কায় আমরা পা দিয়ে আমরা আমাদের ইমানটাকে ধ্বংস করব না আমরা এভাবে বলতে পারি না সরাসরি যে অমুক মাসে পৃথিবী ধ্বংস হয়ে যাবে হ্যাঁ আল্লাহ সুমাতলা চাইলে করতেই পারেন সর্বশক্তিমান তিনি তবে সাল্লামের আনিত বিধান আল্লাহ তালা প্রেরিত বিধানের উপরে আমাদেরকে কিন্তু পূর্ণাঙ্গ আস্থা রেখে আমাদের ইমান এবং আমলকে ঠিক করে তারপরে এই পৃথিবী থেকে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা নিতে হবে যদি চো আপনার আমার পৃথিবী থেকে চলে যাওয়া আল্লাহ সুমাতল্লার হাতে অতএব এইভাবে কয়েক বছর অন্তর অন্তর যে একটা রিপোর্ট আছে যে সামনে মাসে পৃথিবী ধ্বংস হবে বা অমুক মাসে একটা পৃথিবী ধ্বংস হবে এর উপরে আস্থাশীল হওয়া আমাদের জন্য কর্তব্য নয় সুতরাং এ থেকে আমাদেরকে আল্লাহ সুমতলা এই ধরনের গুজব থেকে আমাদেরকে বাঁচাক এবং ইমান এবং আমলকে শুদ্ধ সুন্দর করার তফিকা করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার